বুঝতে এসে গেছে হয়ে গেছে যা 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 তুই যা আরে 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 কি হলো মাস্টার মশাই টায়ার পাঞ্চার হয়ে গেল বৃষ্টির রাত দোকান বন্ধ মনে হয় আসুন আসুন আপনি আমাদের বাড়িতে বসবেন আসুন 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 মাস্টার মশাই বসুন বসুন আমাদের ঘর মুছে নিন আমি গিয়ে সাইকেল পাংচারটা ঠিক করে নিয়ে আসছি যাও সব এখান থেকে ভানু এসব কি হয়ে গেল তোমরা এই পরিস্থিতিতে কি করে আসলে জানতেও চাই না কি জিজ্ঞাসাও করতে চাই না আমি তোমার সম্মানে কখনো আঁচ আসতে দেবো না তোমার আর মেয়ে দুটোর দুবেলা খাওয়ানোর ক্ষমতা আমার আছে তোমাদের জন্য আমার ঘরের দরজা সবসময় খোলা কথাটা একটু ভেবে দেখো অন্য মানুষকে প্রতারণা করলে তার পরিণাম কি হয় আমি আজকে খুব ভালো করে বুঝতে পারছি ওনার বিবাহিত স্ত্রী হয়েও তুমি ওনাকে ছেড়েছ তুমি প্রেমের মর্যাদা কি বুঝবে তোমার জন্য তোমার স্বামীর প্রয়োজন হবে কিনা আমি আমি জানি না আমার বাবা চাই একবার ভেবে দেখো মা কি শাশুড়ি মা ঘুম আসছে না কি আমার শ্বশুরের কথা মনে পড়ছে নাকি পুরো পস্তির লোক কাকের মতো কা কা করছিল এখানে কি হচ্ছে বলে আপনি ঘর ছেড়েছেন বলে স্বামী ছেড়েছেন বলে অনেকেই জিজ্ঞাসা করছিল সবাইকে আমি চুপ করিয়ে দিই সন্ধ্যাবেলায় সিঁথিতে সিঁদুর দিয়ে বারান্দায় দাঁড়িয়ে স্বামীর আসার পথে থাকা একজন সাধারণ গৃহবধূর মতো আমার শাশুড়ি নয় বাবা কবে কোন সময় আসবে সেই অপেক্ষায় এই মেয়েদের কখনো কোনোদিন থাকতে হয়নি এই সবই আমার শাশুড়ি দেখভাল করেছেন এই কথা আমি বলে দিয়েছি মূর্খের দল সব শাশুড়ি মা টাকা পয়সার লোভে সম্পত্তির লোভে নিজেদের মধ্যে মারপিট করে মরা লোকেরা সব এদের কথা আপনি একদম কানে নেবেন না কিন্তু ও হো হো 12টা বেজে গেছে যান ঘরে যান শুয়ে পড়ুন ভুল করেছি আমি সবকিছু ছেড়ে কেন জগার ঘরে আছি আজ তুমি না জিজ্ঞাসা করলেও বলার আমার অধিকার আছে
আমি একটা হত্যা করেছি। হত্যা? আমাদের বড় মেয়েকে একটা ছেলে ফাঁসিয়েছিল, ভবিষ্যতে ওর জীবন নষ্ট হবে সেই ভয়ে আমি তাকে মেরে ফেলেছি। আমার এই কুকর্মের জন্য আমার দুই মেয়ে কষ্ট পাচ্ছে, ওরা সবসময় বিলাসবহুল জীবন যাপন করেছে। এই সমস্যা সমাধানে একটাই পথ আছে, আমি পুলিশের কাছে সারেন্ডার করব। না ভানু, সে হত্যা আমি করেছি বলে পুলিশের কাছে বলে দেবে না। যে কাজ আমি করেছি তা ছাড়া তুমি কেন? ওদের থেকে আমি দূরে আছি, আমি না থাকলে ওরা বাঁচতে পারবে ভানু, যেটা ওদের অভ্যাস হয়ে গেছে। কিন্তু তুমি না থাকলে ওরা থাকতে পারবে না, আর ওদের জন্য আমি এই কাজটা করতে পেরে গর্ব অনুভব করব ভানু। এই সুযোগ আমার হাত থেকে কেড়ে নিও না ভানু, ওদের নজরে আমার স্থান নিচেই থাক ভানু, তুমি ওদের নিয়ে সুখে থাকতে পারবে। কানেক্ট মি টু মিস্টার রামনায়ক। ওকে ম্যাম। মিস্টার রামনায়ক, ফ্লাইট টাইমের জন্য অপেক্ষা না করে স্পেশাল ফ্লাইট নিয়ে চলে আসুন। আপনার পেমেন্ট 2 কোটি অলরেডি আপনার অ্যাকাউন্টে জমা করে দেওয়া হয়েছে, আজ 2টার মধ্যে বেল অ্যারেঞ্জ করতে হবে। ওকে, ল মিনিস্টারকে কানেক্ট করো। ম্যাডাম। হ্যালো স্যার। কি হয়েছে, টেনশন করছো? ঠিক সময় এসেছো ভাই, না হলে তোমরা সবাই যাও। ইয়েস ম্যাম। আমাকে যে বদনাম করেছিল সে কার্তিককে মেরে দিয়েছি, আমার স্বামী নিজের ঘাড়ে দোষ নিয়ে জেলে যেতে চলেছে, এত ভালো লোক বলে আমি বুঝতে পারিনি। কিছুতেই ওকে জেল খাটতে দেব না, যে করে হোক ওকে ছাড়াতে হবে। আন্টি, আঙ্কেলে কোনো সাজানো হোক এটাই চাইছেন তো? সেটাই। ভানুমতি, আমি এসে গেছি না, আর টেনশন কিসে, এসো এসো এসো। একেই তুমি মেরে ফেলা কার্তিক মনে করেছিলে না? সব নাটক, কার্তিক জগা দুজন নয়, ওরা একজনই। এই এরা এখানে কি দুজন মারলে কি? আমি নিজের চোখে দেখেছি, ওটা ড্রামার একটা পার্ট। এই এই তো জগা, খুলে দে। এই সব ড্রামা, কার্তিক মরে গেছে তুমি যাতে বিশ্বাস করো সেই জন্য তৈরি করা হয়েছে। বল বললে এই বলবে মুখে মুখোশ পরিয়ে একে সঙ্গে নিয়ে এসেছিল, কার্তিক মরে গেছে বলে আপনি যাতে বিশ্বাস করেন, কার্তিক আর জগা একই ব্যক্তি বিশ্বাস করুন। এই বেশি অ্যাক্টিং করিস না, ওঠ। সবাই বিশ্বাস করার মতোই হয়েছে, ওনার জ্ঞান ফেরার আগে তুই পালা, বাকিটা আমি বুঝে নেব। এখন বুঝলে ভানুমতি, তোমার দুই মেয়েকে তোমার কাছ থেকে সরানোর জন্য আর তোমাকে ওর পায়ের তলায় নিয়ে আসা ছিল ওর মুখ্য উদ্দেশ্য। এই নাটকের সৃষ্টিকর্তা শুধু একজন, তোমার স্বামী। তুমি কার্তিককে বার করে দেওয়ার পর তোমার স্বামী ওকে নিজের কাছে রাখে, তোমাদের মা মেয়েদেরকে পথের ভিতরেই করার জন্য তোমার স্বামী ওকে কাজে লাগিয়েছে। সেই কার্তিক এখন কোথায় আছে? ঠিক জায়গায় আমি ওকে